হুজুরদের কাছ থেকে কোরবানির সময় কম দামে চামড়া কিনে বেশি দামে জুতা বিক্রি করে যেসব ব্রান্ডের প্রতিষ্ঠান, তাদের আধিপত্য কমাতে একজন আলেম উদ্যোক্তা জুতার ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে এই অঙ্গনে ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। বড় ব্রান্ডের দোকানগুলোতে একজোড়া চামড়ার জুতার দাম আকাশ ছোঁয়া হলেও মুফতি সাইফুল ইসলাম সেই জুতা দিচ্ছেন বাজারের সবচেয়ে সুলভ মূল্যে, কিন্তু জুতার কোয়ালিটি সেসব ব্র্যান্ডের চেয়েও অনেক ভালো বলে জানিয়েছেন এই আলেম উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ, ধরেন আমাদের যে কোয়ালিটিগুলো, প্রত্যেকটা জুতার যে কোয়ালিটি, এই জুতোগুলো আমাদের যে বাংলাদেশের যে চামড়াগুলো আসে এখানে প্রায় 5টা কোয়ালিটি থাকে, এ গ্রেড, বি গ্রেড। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বাংলাদেশের যে কোয়ালিটি, এর মধ্যে এ গ্রেডের যে চামড়াটা, এটা আমরা ব্যবহার করতেছি। যাদের বড় বড় কোম্পানি, এদের শোরুম, তারপর অনেক টাকা পয়সার বিষয় আছে, যে কারণে তারা অনেক মূল্যে বিক্রি করে। আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজেরাই বিক্রি করি, নিজেরাই সব কিছু করি, যে কারণে আমরা একদম স্বল্প মূল্যে হাই কোয়ালিটির প্রোডাক্টটা দিচ্ছি। রাজধানীর কামরাঙ্গীর চরে SKM লেদার কোম্পানি সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় কারখানার 3টি পৃথক জায়গায় চলছে বিশাল কর্মযজ্ঞ। চামড়া থেকে 10-12টি ধাপ পার হয়ে এক একটি জুতা পরিধানের উপযুক্ত হয়। বিভিন্ন ধাপের সেই কাজগুলো করছেন এখানকার অর্ধ শতাধিক শ্রমিক। এখানে কোনো জুতা মানসম্মত না হলে সেটি কেটে ফেলে দেয়া হয় বলে জানিয়েছেন মুফতি সাইফুল ইসলাম। যখন একটা প্রোডাক্ট কারিগর তৈরি করে দেয়, আমরা চেকিং করে নিই। যদি কোনো প্রোডাক্টের সেলাই অথবা কোয়ালিটিতে কোনো সমস্যা হয়, তাহলে তাকে অলরেডি একদিনের জন্য আমরা কাজ বন্ধ করে রাখি এবং ওই প্রোডাক্টটা আমরা ওইটা কেটে আমরা ফেলে দিই। আমরা নর্মাল কোনো কোয়ালিটির প্রোডাক্ট আমরা বাজারজাত করি না। প্রোডাক্টগুলো কি পুরোটাই ধরেন আমার পার্সোনালভাবে নিজেই পুরে, এগুলো ডিজাইন সব কিছু নিজেই তৈরি করি। আমরা সাধারণত মানুষই উপরের চামড়া লাগাই, ভিতরের অ্যাক্সিন দেয়, মানে মানুষরা শুধু ধোকাই দেয়। আর আমরা চাচ্ছি যে একবারে, যেহেতু এটা ওলামা আলেম এলামের কোম্পানি, পুরোটাই খাঁটি চামড়া। উপরের ডল আপনার গরুর চামড়া, আর নিশ্চিত একটা আস্তর ব্যবহার করা, এটা বোরকি চামড়া, এগুলো অনেক উন্নত মানের আর কি। আবার ভিতরে আবার গরুর চামড়া আছে, মানে কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো। ব্র্যান্ডের কোম্পানিগুলো জুতার ওয়ারেন্টি না দিলেও সেটি দিচ্ছে মুফতি সাইফুল ইসলামের SKM লেদার কোম্পানি। আমাদের প্রত্যেকটা জুতার একটা ওয়ারেন্টি আছে, হয়তো 6 মাস অথবা 1 বছর অথবা 8 মাস। এর মাঝে যদি সোল ফেটে যায়, চামড়া ছিঁড়ে যায়, আমাদের ঠিকানা পাঠালে আমরা আবার ঠিক করে কাস্টমারের হাতে পৌঁছে দেবো। যদি কোনো প্রোডাক্টে, 1000 প্রোডাক্টের মাঝে একটা প্রোডাক্ট সমস্যা হয় কাস্টমারের কাছে গিয়ে, তাহলে আমরা কাস্টমারের কাছে বিনীত অনুরোধ রাখবো এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই প্রোডাক্টটি আমাদের ঠিকানা যদি পাঠিয়ে দেয়, আমরা ইনশাল্লাহ আবার নিজ খরচে আমরা তার কাছে পাঠিয়ে দেব। মুফতি সাইফুল ইসলাম জানিয়েছেন, ধর্মীয় ঘরানার ব্যক্তিবর্গের জন্য এই প্রতিষ্ঠান থেকে পাইকারি ব্যবসা এবং ডিলারশিপের ব্যাপারে রয়েছে বড় ধরনের সহায়তামূলক ব্যবস্থা। ইসলামিক ঘরানাওয়ালাদের জন্য কোনো জামানত, অর্থাৎ বাহিরের যে কোনো একটা কোম্পানি থেকে ডিলারশিপ অথবা ব্রাঞ্চ নিতে যে একটা জামানত লাগে, আমাদের দেখা যায় 10 লক্ষ 20 লক্ষ টাকা, আর আমাদের 1 টাকাও জামানত দিতে হবে না তাকে ইসলামিক ঘরানার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে, শুধু প্রোডাক্টের মূল্য বরং আমরা এখানেও তাদের জন্য স্যাক্রিফাইস করি। যদি 3 লক্ষ টাকার প্রোডাক্ট নেয়, তাহলে আমরা আরও 1 লক্ষ টাকার প্রোডাক্ট দিয়ে আমরা তার শোরুমটাকে আরও সাজিয়ে দেবো। এটা শুধু ইসলামিক ঘরানার জন্য প্রযোজ্য। অনলাইনের প্রতারণা এড়াতে আগে পণ্য হাতে পেয়ে পরে মূল্য পরিশোধের সুযোগ রেখেছে এই প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরা এবং পাইকারি প্রত্যেকটাই দেওয়া হয়। আর আমাদের খুচরা দেওয়ার সিস্টেম হচ্ছে, ডেলিভারি সিস্টেম হচ্ছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হ্যান্ড ডেলিভারি। অর্থাৎ প্রোডাক্টটি যখন কাস্টমারের হাতে যাবে, সর্বপ্রথম খুলবে, দেখবে, পায়ে দিবে, যদি তার কাছে পছন্দ হয় তাহলে প্রোডাক্টটা রেখে কাস্টমারের কাছে তার টাকাটা পেড করবে, আর যদি পছন্দ না হয় সাথে সাথে রিটার্ন করে দেবে। আর যদি দেখা যাচ্ছে কোনো কারণবশত কোনো জুতার সমস্যা হয়েছে, তাহলে সাথে সাথে রিটার্ন করলে আমরা দ্বিতীয়বার আমাদের নিজ খরচে, তার কাস্টমারের কোনো খরচ দরকার নেই, আমাদের নিজ খরচ আবার কাস্টমারের কাছে তার কাঙ্ক্ষিত পণ্যটি পৌঁছে দেব। কারখানা পরিদর্শনের সময় সেখানে ধর্মীয় ঘরানার কয়েকজন ব্যক্তির দেখা মিলল, যারা ব্যবসায়িক প্রয়োজনে সেখানে এসেছিলেন। এরকম ধর্মীয় ঘরানার কেউ এ ধরনের ব্যবসায় যুক্ত হতে চাইলে তাকে সার্বিক সহায়তা এবং পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেছেন তরুণ এই আলেম উদ্যোক্তা। স্কেমের একটা গ্রুপ আছে অলরেডি, ফেসবুক একটা গ্রুপ, ওলামা উদ্যোক্তা কাফেলা নামে। ওই গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে ব্যবসায়িক যত ট্রেনিং আছে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়, এটা আমার এই কোম্পানির পক্ষ থেকে। তো দেখা যাচ্ছে আপনি অল্প পুঁজি দিও, আপনার 5,000-10,000 টাকা দিও, আপনি ব্যবসা শুরু করতে পারেন। আমাদের সাথেও যদি আপনি বলেন যে কীভাবে শুরু করবেন, আমাদের সাথেও করতে পারবেন। 5-10 হাজার টাকা দিও, আপনি পাইকারি নিয়ে পলিসি আছে এগুলো জানার জন্য সরাসরি যদি ফ্যাক্টরিতে আসেন অথবা আমার মেসেঞ্জারে নক করেন, আমি বিষয়গুলো বিস্তারিত বলে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা।
কারখানাগুলোতে সাধারণত গান বাজনার তালে তালে কাজ হলেও এখানে সেরকম কোনো পরিবেশ নেই। নামাজের সময় হলে সবাইকে সাথে নিয়ে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসেন। এভাবে ব্যবসার পাশাপাশি কর্মচারীদের মধ্যে ইসলাম পালনের মানসিকতাও তিনি গড়ে তুলছেন। মুফতি সাইফুল ইসলামের স্বপ্ন, জুতার এই ব্যবসায় আরেকটু অগ্রগতি হলে তিনি অদূর ভবিষ্যতে চামড়ার ট্যানারি প্রতিষ্ঠা করবেন। দেশের কওমি মাদ্রাসাগুলো কোরবানির সময় সিন্ডিকেটের কাছে যেভাবে অসহায় হয়ে ক্ষতির মুখে পড়ে, সেই সমস্যার সমাধান করাই তার অন্যতম স্বপ্ন। আমি কাস্টমারদেরকে বলবো, যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে একটু হিম্মত দেন, ইনশাল্লাহ অচিরেই আপনাদের যে অভিযোগগুলো রয়েছে অর্থাৎ চামড়ার ট্যানারি, এটা ইনশাল্লাহ হয়তো 2-1 বছরের মধ্যে আমি এই ট্যানারির বিষয়টাও ইনশাল্লাহ হাতে নিব। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার খেদমতের পাশাপাশি আমি এই ব্যবসা করতে পেরে এখন আমি নিজেকে গর্বিত মনে করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 2 বছর আমাকে প্রাথমিক যে সফলতাটা আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য আমি ওলামায়ে কেরামদেরকে বলবো, যারা মাদ্রাসা মসজিদ অথবা তলিবুল আলম যারা রয়েছেন, আপনারা যদি ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথেও ব্যবসা করতে পারেন, আর যদি চান যে আপনি যে কোনো ব্যবসা করতে চান, যদি ব্যবসায়িক কোনো হেল্প দরকার হয় বা ব্যবসায়িক কোনো পরামর্শ, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যতদূর সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো।